প্রিয় দর্শক, মনে করেন বাসায় পাকা আম কিনে এনেছেন, এখন পাকা আম মিষ্টি হওয়ার পরিবর্তে টক হয়ে গেছে, তখন কি করবেন? আমটা কি ফেলে দিবেন? একদমই না। আমের স্বাদের কিছুটা পরিবর্তন করে ভিন্ন ওয়েতে কিন্তু আমটা আপনারা পরিবেশন করতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আম ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমটাকে ছেঁকে নিচ্ছি, যাতে আমের কোনো আঁশ এর মধ্যে না থাকে। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে টক মিষ্টি স্বাদে ম্যাঙ্গো টফি। আমটা ছেঁকে নেওয়ার পরে এখানে এরকম হয়েছে। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ঘিটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো নারকেল গুঁড়োটা অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এবার নারকেল গুঁড়োটাকে ঘিয়ের সাথে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো লো হিটে ভেজে নেব। এবার এই ভাজা নারিকেলের সাথে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে ছেঁকে নেওয়া আম। এরপর নারিকেলের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি এই ম্যাঙ্গো টফির টেস্ট একটু মিষ্টি মিষ্টি চান, তাহলে এই পর্যায়ে কিন্তু 1/4 কাপের মতো চিনি অ্যাড করে দিতে পারেন। এরপর দিতে হবে কনডেন্সড মিল্ক। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমার কাছে যেহেতু এই ম্যাঙ্গো টফির টকটক টেস্টটাই ভালো লাগে, তার জন্য আমি এখানে এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি, শুধু কনডেন্সড মিল্কটাই অ্যাড করে দিলাম। এবার লো হিটে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ড্রাই হওয়া পর্যন্ত কুক করতে থাকব। দেখতেই পাচ্ছেন জাল হতে হতে এই ম্যাঙ্গো মিক্সচারটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবং প্যান থেকে উঠে আসছে। এমনভাবে এটাকে ড্রাই করতে হবে যাতে এটা হাতে গোল করে বল আকৃতির তৈরি করা যায়। এবার এই খামির থেকে অল্প অল্প করে নিয়ে এরকম গোলাকার করে রাউন্ড শেপ করে ম্যাঙ্গো টফিগুলো তৈরি করে নেব। এরপর নারিকেল গুঁড়ো দিয়ে একটু গড়িয়ে নেব, এতে করে উপরে সুন্দর একটা কোটিং তৈরি হবে আর এই কোটিংটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এভাবেই আমি সবগুলো ম্যাঙ্গো টফি তৈরি করে নেব। প্রিয় দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বাই বাই।